প্রশ্নোত্তরে করোনা ভাইরাস অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসারউদ্দিন। আমরা প্রতিদিন চেষ্টা করছি করোনা সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে। আমরা আজ সেই ধারাবাহিকতায় আমাদের সাথে অনলাইনে এই মুহূর্তে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ। আপনাকে স্বাগত জানাচ্ছি ডাক্তার শুভাগত চৌধুরী। আমরা মূলত যে বিষয়টি দেখতে পাচ্ছি এখন করোনার সংক্রমণ এবং মৃত্যুর হার কিন্তু দিন দিন বাড়ছে এবং ভয়াবহতা বাড়ছে, কিন্তু সেই তার পাশাপাশি উল্টো চিত্র আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি। জনজীবন কিন্তু স্বাভাবিক হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু সোশ্যাল ডিস্টেন্স যেটা মেনটেন করার কথা সেটা কিন্তু মানছেন না। সেক্ষেত্রে আসলে নতুন কোনো এই এই বিষয়গুলো নতুন কোনো আশঙ্কা জাগায় কি না, কী চিত্র দেখছেন এই মুহূর্তে, কী মনে করছেন ডাক্তার শুভাগত চৌধুরী? আমার প্রথম থেকেই মনে হয়েছে যে আমরা আমাদের জনগণের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করছি এবং সবার মধ্যে একটা ঢিলে ঢালা ভাব এবং জনগণও যেন একে খুব একটা তোয়াক্কা করছে না বলে মনে হয়। আমার মনে হয় এই এই ব্যাপকতাটা, এই বিষয়টা কিন্তু পৃথিবীর সব দেশই আছে, আমেরিকাতেও ছিল, ইউরোপেও ছিল, কিন্তু তাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে আনা আমাদের উচিত। তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এবং কিছুটা আমার মনে হয় কঠোর হয়ে এই সচেতনতাটা আনা উচিত ছিল। জি ডাক্তার শুভাগত চৌধুরী, আপনার এই প্রসঙ্গটা, এই প্রসঙ্গটা নিয়েই আমি আপনার কাছে আসব। জি আমরা জাস্ট আমাদের সাথে আরেকজন ডাক্তার যুক্ত হয়েছেন, তাকে একটু পরিচয় করিয়ে দিই আমাদের দর্শকদের সাথে। ডক্টর জি ইউ আহসান তিনি আমাদের সাথে আছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনিও আমাদের সাথে দর্শকদের বিষয়গুলো নিয়ে কথা বলবেন। এই মুহূর্তে অধ্যাপক ডক্টর শুভাগত চৌধুরী, আপনি যে বিষয়টি বলছিলেন সে বিষয়টি বলবেন। প্রফেসর জিও হাসান আপনাকে, আমি যে কথাটা বলছিলাম যে আমার মনে হয় একটু কঠোরতা অবলম্বন করা প্রয়োজন ছিল, লকডাউন করা বা জনগণকে সচেতন করার জন্য একটু অবলম্বন করা উচিত ছিল বলে আমি মনে করি। আমি জানি যে গণতান্ত্রিক দেশে মানুষের উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া যায় না, কিন্তু তবু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে আরো কিছু কঠোর নিয়ন্ত্রণ বোধহয় প্রয়োজন ছিল। তা না হলে এখন আমাদের কাছে টিকা আবিষ্কৃত হয়নি, ওষুধ নেই, সুতরাং এই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যখন ঘরে থেকে বাইরে যাচ্ছি তখন কিন্তু মাস্ক পরাটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকে মাস্ক পরা, কারণ এটাই কিন্তু এরোসল স্প্রে হচ্ছে, আজকাল জানা যাচ্ছে যে এটা বায়ুবাহিত হচ্ছে, সুতরাং এরোসল স্প্রে হচ্ছে, শুধুমাত্র রেসপিরেটরি ড্রপলেট আগে মনে করা হতো, এখন দেখা যাচ্ছে এরোসল স্প্রে হচ্ছে, সুতরাং এটা বায়ুর মধ্যেও কিছুক্ষণ থাকতে পারে এবং 5 ন্যানোমিটার মাইক্রোমিটারেরও ছোট কিন্তু পার্টিকেল, সুতরাং এগুলো সহজে যে ভূমিতে পড়ে যাবে তাও না। সুতরাং সেই জন্য যদি আমরা সবাই মাস্কটা ব্যবহার করি এবং সোশিয়াল ডিস্টেন্সিং, যেটাকে আমরা বলি যে দূরত্ব বজায় রাখা, সেই কাজটা যদি আমরা করি তাহলে কিন্তু সংক্রমণটা অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। আমার মনে এই মুহূর্তে এই কাজটা করাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য জনসচেতনতা রক্ষা করা এবং বাড়ানোটা। ধন্যবাদ আপাতত। জি অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী, আপনি যেমনটি বলছেন এই এই তথ্যগুলো কিন্তু আপনারা করোনার শুরু থেকে এখন পর্যন্ত একই কথা কিন্তু বারবার বলে আসছেন, মিডিয়াগুলো বলে আসছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন, কিন্তু জনসচেতনতা সেই হারে বাড়ার চিত্র আমরা দেখতে পাইনি। ডক্টর জি ইউ আহসান, আপনার কাছে প্রশ্ন থাকবে যে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু এবার বলছে যে দেশগুলো, প্রত্যেকটি কান্ট্রি বা প্রত্যেকটি দেশ যদি একটু কঠোর না হয় তাহলে কিন্তু সামনের চিত্র আরও ভয়াবহ হতে পারে। সেক্ষেত্রে আসলে এই কঠোরতার জায়গাটা আসলে কীভাবে করা সম্ভব, প্রশাসনিক জায়গায় কোন কোন জায়গায় কী কী পরিবর্তন আনা দরকার, কি কি উদ্যোগ দরকার, কি মনে করছেন ডক্টর জিও আহসান? আপনাকে ধন্যবাদ। গতকালকে WHO-র ডিজি মহোদয় খুব চমৎকারভাবে উনি পুনরায় আবার গুরুত্ব দিয়ে বললেন যে আমাদেরকে তিনটি কাজ অতি জরুরি করা দরকার সব দেশের জন্য, বিশেষ করে যে দেশগুলো এখন মহামারীর তীব্র আক্রমণের মধ্যে আমরা যারা আছি। বাংলাদেশ কিন্তু একটা তীব্রতম আক্রমণাত্মক দেশের মধ্যে পড়ে গেছে। বাংলাদেশ মানে কি, আমরা সব জনগণ বাংলাদেশের, তো এইখানে যে কাজগুলো করতে হবে সেই কাজটা, প্রথম কাজটা হলো জনগণের, প্রতিটি নাগরিক
আজকে তারা যদি এটা চিন্তা না করে, তারা যদি এটা সাধারণ একটা অসুখের মতো চিন্তা করে, এটা হবে মারাত্মক একটা ভুল। তো ডিজি মহোদয়ের মেসেজের মূল বার্তাটা হলো যে এই অসুখটা পৃথিবীতে এমনি ভাবে আসছে, অনেকগুলো শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদেরকে। একটা শিক্ষা দিয়ে যাচ্ছে যে সংক্রমণের ব্যাপকতা, কে রাজা কে প্রজা, কে কি কে কোন প্রফেশনাল ইজ নট এ ম্যাটার। যদি সচেতন না হই আমরা সবাই, যদি সচেতন না হই, অধ্যাপক সুভাগত যে কথাগুলো বললেন, সবাই যদি সচেতন না হই যে নিজেকে প্রোটেক্ট করা এবং নিউ নর্মাল লাইফে অ্যাডজাস্ট করা, এখন আমাদেরকে মাস্ক পরাটাই আমাদের লাইফস্টাইলের ডিজাইনের মতন নিয়ে আসতে হবে, যেমনি করে নিয়ে আসছে পৃথিবীর অনেকগুলো দেশ। আপনি ভিয়েতনাম, হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর দেখেন, তারা মাস্ক পরে চমৎকার ভাবে লাইফ লিড করতেছে এবং তাদের মাস্কটাও ওই দেশের সাথে মেক আপ করা, এবং চমৎকার লাইফ স্টাইল তারা, এবং চিচিও সেটা মিস করতেছে না। এই জায়গায় আমরা মারাত্মক ভুল করতেছি। সুভাগত যেটা বললেন, WHO এখন একদম ক্লিয়ারলি যেটা বলছে যে এটা এয়ারবর্ন ট্রান্সমিশন, সুতরাং মাস্ক পরতে হবে, পার্সোনাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, এটা তো জীবনের এমনি রুটিন পার্ট। শুধু মাস্কটা একটু আমাদের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে, আর যতটা সম্ভব কাজ না থাকলে বাসায় ফ্যামিলি মেম্বারকে একটু বেশি করে টাইম দিতে হবে, আর যদি কাজ থাকে মাস্ক পরে বেরোতে হবে। জি জি, ধন্যবাদ ডক্টর জিও হাসান। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিব। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি পারভীন সুলতানা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার ডায়াবেটিস যতবারই পরীক্ষা করছি সেন্টারে, তখন বলছে যে আপনি ডায়েট করেন ঠিক হয়ে যাবে, ওষুধ টোষুধ দেয় নাই, কিন্তু এখন আমার খালি পেটে কলোরিমিটারে আমার কম থাকে, কিন্তু গ্লুকোমিটারে খালি পেটে 7 বা 7.5 হয়, এবং খাওয়ার আর দেড় ঘন্টা পর হয়ে যায় 9, 10, 11, 13 পর্যন্ত হয়েছে আর কি লাস্ট। এখন আমি কি ওষুধ খাইতে পারবো? আমি তো এখন যাইতে পারি না, লকডাউনের জন্য ডাক্তার দেখাইছি। আচ্ছা, আপনার আর কোনো সমস্যা আছে? আপনি ডায়াবেটিসের কথা বললেন, আর কোনো সমস্যা? এখন করোনার কারণে তো একটু ডায়াবেটিস থাকলে ভয়, এই জন্য আর কি বলতেছি। জি, ধন্যবাদ ডক্টর। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটি নিয়ে নেব। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। দর্শক আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। আমাদের মনে হয় কানেকশন ডিসকানেক্টেড হয়ে গেছে। ডক্টর জিও হাসান, প্রথম প্রশ্নটি নিশ্চয় আপনি শুনতে পেয়েছেন, ডায়াবেটিসের পেশেন্ট, এবং যেহেতু বলা হচ্ছে যে করোনার সাথে ডায়াবেটিসের একটা ভয়াবহ সম্পর্ক আছে, খুব সম্পর্ক আছে, জি, তার উত্তরে কি বলবেন আসলে, তিনি কি করতে পারেন? এখন প্রশ্ন যিনি করেছেন পারভীন সুলতানা, যেহেতু উনি নিজেই সচেতন যে ওনার ডায়াবেটিসের পরিমাপটাও উনি জানেন, বলে দিয়েছেন, এবং এই ডায়াবেটিসের মধ্যে যদি উনি কোনোভাবে সংক্রমিত হন তো এটা অত্যন্ত ওনার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে এবং কমপ্লিকেশন হয়ে যেতে পারে। তো উনি অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমরা কতগুলো কাজের কথা বলি। প্রথমে হলো ডিসিপ্লিন, উনি ডিসিপ্লিন লাইফ লিড করবেন। দুই নাম্বার হলো উনি ডায়েট নিয়ন্ত্রণ করবেন। উনি ওষুধ খেয়ে কি করবে? যদি উনি বেশি কার্বোহাইড্রেট খায় এটা হবে না। হ্যাঁ, কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার একদম কমিয়ে, হ্যাঁ, দুই বেলা রুটি, এক বেলা ভাত, শাক সবজি, এটা করতে হবে। ওনাকে এক্সারসাইজ করতে হবে, ওনাকে একটা ওরাল মেডিসিন, হ্যাঁ, যেটা এক ডাক্তারের সাথে একটু কথা বললে, এই মুহূর্তে আমরা এখানে ওষুধের কথা বলে দিলে এটা ডোজ এটার বা এগুলা নিয়ে একটু কমপ্লিকেশন হবে। অবশ্যই ওনার একটা ওরাল ফর্মে ট্যাবলেট দিবে, এই ট্যাবলেটই ওনার নিয়ন্ত্রণ হয়ে যাবে। উনি ডায়েট কন্ট্রোল করবে, এক্সারসাইজ করবে, ডিসিপ্লিন হবে,
এবং তাহলে উনার ডায়াবেটিসের সমস্যা থাকবে না। এবং বাইরে গেলে মাস্ক পরবে, কারণ উনি যদি বাইরে বেরোয় অবশ্যই মাস্ক পরবে, তাহলে আর কোনো সমস্যা নেই, চলা থাকবেন। জি ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর আহসান। আমরা আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, একটু কথা বলে নেব। দর্শক আপনার পরিচয় দিয়ে কথাটি বলবেন। আমি ডাক্তার কে কে বালা, জি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কুমিল্লা মেডিকেল কলেজ। জি বলুন। প্রফেসর স্বাগত চৌধুরী স্যার। হ্যাঁ, আপনার আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে কথা বলুন, তাহলে আপনার জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। জি বলুন। যেহেতু অ্যারোসলের মাধ্যমে এটা বেশি ছড়ে এবং কমিউনিটি লেভেলে যারা মানুষজন বাইরে ঘোরাঘুরি করছে তারা অনেকেই মাস্ক পরছে না। জি। এবং এটা আমরা হামেশা দেখতে পাচ্ছি, কিন্তু বাধ্যবাধকতা ভাবে যদি কমিউনিটিতে যারা মাস্কবিহীন ঘুরে বেড়াচ্ছে তাদের যদি সামান্য হলেও কিছু শাস্তির ব্যবস্থা তাৎক্ষণিকভাবে করা যেত, যেটা দেখে অন্যরা শিক্ষিত হতে পারত। কারণ মানুষ আমাদের বাঙালি সহজে ভাবে এইভাবে যে আমি যেহেতু আক্রান্ত হচ্ছে না, অন্যকে আক্রান্ত হলো না হলো তাতে কিছু আসে যায় না, ভাবখানা এই, তাই হওয়ার হামেশা মাস্কবিহীন ঘুরে বেড়াচ্ছে। আসলে সে নিজের জন্য ক্ষতি করছে, অন্যকেও ক্ষতি করছে। এবং এটার ব্যাপারে কঠোরতা, বিশেষ করে জরিমানা আরোপ করলে তাৎক্ষণিকভাবে, এটা একজনকে জরিমানা করলে আরো দশজনের শিক্ষা লাভ করে, এইভাবে মহল্লায় মহল্লায় যদি দৃষ্টান্তমূলক তাৎক্ষণিক জরিমানা করা যায় তাহলে এই মাস্ক পরার বাধ্যবাধকতাকে অনুসরণ করতে সহায়ক হবে, এটা আমার বিশ্বাস। কিন্তু এইটা কেন করছে না প্রশাসন আমি এটা বুঝি না। ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর। আর কোনো পরামর্শ বা কথা আপনি বলতে চান? আপাতত যেটা হচ্ছে মানুষকে মাস্ক পরতে বাধ্য করা হোক এবং দূরত্ব মেইনটেইন করতে বাধ্য করা হোক। জি ধন্যবাদ। একটু প্রশাসনিক প্রশাসনিক কঠোরতার কথা আপনি বলছেন, এই সব মানুষ করতে জানেন কঠোরতা, মাস্ক পরতে বাইরে গেলে মাস্ক পরতে বাধ্য করতে হবে মানুষকে, প্রয়োজনে তাকে জরিমানা করতে হবে তাৎক্ষণিকভাবে। এবং এটার জন্য যারা ডিউটিরত বসে আছে তাদেরকে আরো কিছু ক্ষমতা দিতে হবে, তা না হলে এটা অ্যাপ্লাই করা যাবে না। জি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অধ্যাপক ডক্টর সুভাগত চৌধুরী, ওনার কথার সাথে যদি আপনার কোনো কিছু যোগ করতে চান, সেই সাথে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, আরেকটি প্রশ্ন পাশাপাশি রাখতে চাই, যে করোনা পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখছি যে দীর্ঘসূত্রিতা হচ্ছে, করোনা পরীক্ষা যেখানে খুব দ্রুত করে রেজাল্ট দিয়ে দেওয়া উচিত পজিটিভ হলে যাতে করে চিকিৎসা নিতে পারে, সেক্ষেত্রে অনেক অনিয়ম দেখতে পাচ্ছি, সেই অনিয়মগুলো কেন হচ্ছে, এখানে শুধুই কি দুর্নীতি জড়িত না আরও কিছু আছে, যদি কিছু বলতেন ডক্টর সুভাগত চৌধুরী। আচ্ছা, এখানে কুমিল্লা মেডিকেল কলেজের মেডিসিনের সহকারী অধ্যাপক যে কথাটা বললেন তার সঙ্গে আমি সহমত পোষণ করছি। আমার মনে হয় যে দুটো জিনিস এখানে প্রয়োজন আছে, একটি হচ্ছে সচেতনতা, তার সঙ্গে রেগুলেটরি মেকানিজম, নিয়ন্ত্রক ব্যবস্থা, সেটা উনি বলেছেন, বাধ্যবাধকতা করা। এবং অনেক জায়গায় যেখানে হয়তো মানুষ সহজে জিনিসটাকে নেয় না, আমাদের দেশে যে আসলে প্রচলিত যে বিষয়টা দেখা যায় যে মানুষকে যদি বাধ্য করা যায় তাহলে মানুষ এগুলো মেনে নেয়, অনেক সময় হয়তো সেটাকে একটি পানিশমেন্ট বলবো না, একটু কঠোর হওয়া, মানে স্ট্রিক্ট রেগুলেটরি মেকানিজম যেটাকে আমরা বলি, একটু কঠোর হওয়াটার প্রয়োজন আছে। এবং কঠোর হয়ে যদি অর্থদণ্ড হতে পারে, অথবা হয়তো মাস্ক যদি না পরে যায় তাহলে তাকে রিসিভ করবে না, তাকে কেক কেয়ার করবে না, এরকম ভাবে যদি করা যায় যে মাস্ক না পরলে আপনার আপনি ফার্মেসিতে গিয়ে ওষুধ পাবেন, মাস্ক না পরলে আপনি গিয়ে দোকানে খাবার পাবেন না, এরকম ভাবে যদি করা যায় কিছুটা একটু কঠোর হলেও, তাহলে আস্তে আস্তে মনে হয় মানুষের মধ্যে সচেতনতার সঙ্গে সঙ্গে একটু রেগুলেটরি মেকানিজম যদি করা যায় তাহলে বোধ হয় ঠিক হবে। শুধুমাত্র বললাম, সচেতন করলাম, সেটা তো আমরা চার মাস ধরে বলতেই আছি, কিন্তু এতে তো কোনো কাজ হচ্ছে না, মানুষ তো যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আমার মনে হয় এখন আর একটু কঠোর হওয়া প্রয়োজন আছে প্রশাসনে। প্রশাসন ভালো কাজ করছেন, আমার মনে হয় সেখানে সামরিক বাহিনী আছেন, বেসামরিক বাহিনী আছেন, পুলিশ আছেন, এবং তারা যে ভালো ভূমিকা পালন করছেন এটা ঠিক, স্বাস্থ্যকর্মীরা ভালো ভূমিকা পালন করছেন, কিন্তু মানুষ কিন্তু কথাগুলো শুনছে না, সুতরাং সেই জন্য একটু কঠোর হওয়াটা মনে হয় খুব জরুরি হবে। জি। দু নম্বর যে কথাটা আপনি বলেছেন, আমাদের টেস্টের ব্যাপারে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র এক ধরনের টেস্টের মধ্যে দাঁড়িয়ে আছি সবসময়, মানে পিসিআর টেস্ট। জি। এবং আমরা বারবার বলছি যে পিসিআর টেস্টটা কিন্তু একটা জটিল পরীক্ষা, অ্যান্টিজেন টেস্ট, এটা একটা জটিল পরীক্ষা এবং দক্ষ কর্মী দরকার এই টেস্টগুলো করার জন্য। সুতরাং দেখা যায় আমি একটা টেস্টের কেস করার জন্য একটা কেন্দ্রকে বলে দিলাম, কিন্তু তারা এটা ক্যাপেবল না করার,
সামান্য অনলাইন ট্রেনিং দিলে কিন্তু র‍্যাপিড টেস্ট পুরো করা যায়। সুতরাং আমাদের দেশে দ্রুত কিন্তু র‍্যাপিড টেস্ট চালু করা উচিত, র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টও কিন্তু বেরিয়ে গেছে এবং পৃথিবীতে যেমন ধরুন দু একটা অত্যন্ত বিশ্বাসযোগ্য কোম্পানি আছে যেমন অ্যাবট, রস, এরকম ধরনের কোম্পানিগুলো খুব বিশ্বাসযোগ্য এবং তার ক্রেডিবিলিটি মানে অনেক বছর ক্রেডিবিলিটি। সুতরাং এই সমস্ত দেখে আমার মনে হয় র‍্যাপিড অ্যান্টিবডি অ্যান্টিজেন টেস্ট যদি চালু করা যায় তাহলে অর্ধদক্ষ কম দক্ষ লোক দিয়ে কিন্তু ব্যাপকভাবে টেস্ট করা সম্ভব। এছাড়াও আপনি যে যদি খুলে দেন সুতরাং কারা কাদের মধ্যে অ্যান্টিবডি আছে এবং কারা আপনার এই অফিসে যেতে পারবে, কারা জনসমাবেশে যেতে পারবে, কারা এইগুলোতে যেতে পারে, এগুলোর জন্য অ্যান্টিবডি টেস্ট করা প্রয়োজন আছে। যার দেহে দেহ প্রতিরোধ ক্ষমতা আছে তাকে আপনারা বলতে পারেন যে আপনি যেতে পারেন না, মানে যেটাকে আমরা ইমিউনিটি পাসপোর্ট বলি। সুতরাং এগুলো যদি করা যায় এবং আরেকটা জিনিস যে জিনিসটা আমি বলতে মিস করবো, সার্ভেলেন্স, মানে আমাদের পুরো করোনা বিস্তারের যে প্রেক্ষাপটটা সেটা কিন্তু আমরা এখনো জানি না এবং সেটা আমাদের কিন্তু জানা উচিত। মানে আমরা কি খুব একটা বুঝতে পেরেছি যে সারা বাংলাদেশে কিরকম ভাবে করোনা বিস্তার লাভ করেছে? সুতরাং এটা কিন্তু আমাদের পুরো চিত্রটা আমাদের কাছে নেই এবং সেই জন্য কোনো প্রিডিকশন করাও সম্ভব হচ্ছে না যে কবে শেষ হবে, কবে বা বন্ধ হবে, এই ধরনের একটি ভবিষ্যৎবাণী করা কিন্তু আমাদের সম্ভব হচ্ছে না। সেই জন্য সার্ভেলেন্স স্টাডি করা দরকার, সেই জন্য অ্যান্টিবডি টেস্ট করা প্রয়োজন আছে। এবং দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট অথবা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট, যেটাই আমরা পাই না কেন সেটা আমাদের করতে হবে। অ্যান্টিজেন টেস্ট করলে বোঝা যাবে আপনার কারেন্ট ইনফেকশন আছে কিনা, মানে আপনি সম্প্রতি সংক্রমিত কিনা, আর অ্যান্টিবডি টেস্ট করলে বোঝা যাবে আপনার সংক্রমণ হয়েছিল কিনা, হওয়ার পরে আপনার দেহে দেহ প্রতিরোধ গড়ে উঠেছে, দুটোই কিন্তু আমাদের জরুরি। সুতরাং এই দুটো টেস্টই করা আমাদের প্রয়োজন, তাহলেই কিন্তু আমার মনে হয় টেস্টের ইয়েটা বাড়বে। এবং এই যে আমি বলছি দীর্ঘদিন মানে হচ্ছে এটার মধ্যে অনেকগুলো ফাঁকফোকর আছে, হয়তো স্যাম্পল নিয়ে ঠিক মতো ফিলিং করতে পারছে না, পরীক্ষা করতে পারছে না, দীর্ঘসূত্রতা করছে, নেগলিজেন্স আছে, নানা কারণে কিন্তু এই দীর্ঘ সময় যাচ্ছে এবং এতে হচ্ছে কি মানুষের কিন্তু কষ্ট হচ্ছে এবং আসলে অ্যান্টিবডি এটা কোভিড পজিটিভ না নেগেটিভ না জেনে লোকটা করবে কি, কোয়ারেন্টাইনে থাকবে, আইসোলেশনে থাকবে, যদি 10 দিন দেরি হয়ে যায় একটা ভদ্রলোক করবে, সে তো একটা উদ্বিগ্ন অবস্থায় থাকবে, কিছু করার নেই। এটার সক্ষমতা আমাদের বাংলাদেশে কতটুকু আছে, এটা হচ্ছে না কেন, আমাদের দুর্বলতা কোন জায়গায়? দেখুন আমাদের আর্থসামাজিক এবং সক্ষমতার কথা বিচার করে শুরু থেকেই কিন্তু অধ্যাপক সুভাগতর কথাটা কাজে লাগানো উচিত ছিল। কারণ আমাদের পারপাসটা কি এটা বুঝতে হবে, র‍্যাপিড টেস্ট খুব র‍্যাপিডলি ডিটেক্ট করতে পারে এবং সেন্সিটিভিটিও খারাপ নয়, স্পেসিফিসিটিও খারাপ নয়, মানে ওই টেস্টের রোগ নির্ণয়ের যে এবিলিটিস সেটা খারাপ নয়। কিন্তু আপনার পিসিআর টেস্ট যেটা করতেছি আমরা, এইটা যদি ভালো দক্ষ হাতে ওই মানের টেস্ট না হয়, ওই বায়োসেফটি লেভেল মেইনটেইন না করে ওই টেস্টে কিন্তু সম্পূর্ণ রেজাল্ট আসতে পারে। তো এই কথাটাতে বলছি টেস্টিং 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 করে কিন্তু আমরা আরো সংক্রমিত হয়ে যাচ্ছি। এখন দেখেন, এখন করোনা রোগী ডায়াগনোসিস করতে কিন্তু টেস্টেরও দরকার লাগে না। এখন আমাদের দেশের ডাক্তাররা তাকে দেখে আর একটু হাত লাগিয়ে কিন্তু শনাক্ত করে ফেলতেছে, আপনি সহজ হয়ে গেছে এবং সাথে সাথে ট্রিটমেন্ট দিয়ে দেওয়া উচিত। এই টেস্টের রেজাল্ট পেতে যা হচ্ছে র‍্যাপিড টেস্ট শুরু করে দিয়ে এবং যত তাড়াতাড়ি তাদেরকে শনাক্ত করা যায়, শনাক্ত করলে আমাদের লাভটা কি, তাদেরকে এক জায়গায় আবদ্ধ করতে হবে, শনাক্ত করে যদি আবার মার্কেটে যায় আবার সংক্রমণ করে তাহলে তো লাভ হবে না। তাদেরকে এই কোয়ারেন্টাইন আইসোলেশনের মধ্যে আবদ্ধ করতে হবে যে তুমি তোমার দ্বারা ছড়িয়ে যাবে,
এবং তুমি আর যেতে পারবে না, এই জন্য টেস্টার ইম্পর্টেন্ট ছিল। এখন আসুন আসল কথাটা, যেই জায়গাটাতে আমাদের পলিসি মেকারটা ভুল খুব সাংঘাতিক ভুল করতেছে, যে পিকটা কখন? আপনারা দেখলাম সমস্ত টেলিভিশনে এই প্রশ্নটা করে, আমরা কি পিকের মধ্যে পুষেছি? হ্যাঁ, এই কথাটার মধ্যে অনেকটা ইগনোরেন্স জড়িত আছে। পিকটা আপনি কিভাবে বুঝবেন? যেখানে সংক্রমণের হার এখনো বাড়তেছে, হ্যাঁ এখন প্রায় 25% এর সংক্রমণের হার, এটা যদি 30 যায়, এটা যদি 35, 50, 60, 70 যায়, তখন কি আপনি পিক পাবেন? না। আপনি আমরা যে কোন বিপদে যাচ্ছি, তবে WHO-র যে তিনটা ক্রাইটেরিয়া পিককে ডিটারমিন করার জন্য, এক নাম্বার ক্রাইটেরিয়া হলো সংক্রমণের হার, দুই নাম্বার হলো যেটাকে বলি আরও আরও, এটা দুই এর মধ্যে এনে বা তার নিচে এনে আটকানো, তিন নাম্বার হলো পিপলস বিহেভিয়ার, ওই যে প্রোটেকশন, প্রোটেকশনের মাত্রাটা কত জায়গায় গেছে। এখন আপনি রাস্তার মধ্যে লোকগুলো দেখেন, আপনি কষ্ট পাবেন যে আপনার 10% লোক মাস্ক পরতেছে না, এবং ওই 10% এর মধ্যেও প্রপারলি পরা হচ্ছে না। তার মানে আমরা এটা করোনাকে নিয়ে খেলা করতেছি, আমরা এই দেশটাকে নিয়ে কোথায় যে পুষবো, কি বিপদে যে ঢুকতেছি, অসুস্থতা নিয়ে তো আপনি ইকোনমিক রিকভারি পাবেন না। আপনি দোকান খুলবেন, দোকানে কে যাবে? তাদের মনের ভিতর তো টেনশন, তো দোকান তো চলবে না, কয়েক সপ্তাহ পরে বন্ধ করে দিবে। আপনি স্টেশন খুলবেন, কোনো যাত্রী তো পাবেন না, আপনি বাসাগুলো খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সমস্ত কিছু কিন্তু একসাথে করে বিদেশে বাঙালিদেরকে যেতে দিচ্ছে না, জি, কারণ আমাদের নৈতিকতা এমন জায়গায় চলে গেছে। তো এই সব কিছু করে অবশ্যই পলিসি মেকাররা একটা কম্প্রিহেনসিভ প্ল্যান করবেন, এবং সেই প্ল্যান অনুযায়ী হ্যাঁ আমাদেরকে জরুরি ভিত্তিতে কাজ করা উচিত, এবং র্যাপিড টেস্ট অবশ্যই ইন্ট্রোডিউস করা উচিত, বিশেষ করে অ্যান্টিজেন টেস্টটা, এটা র্যাপিডলি ডিটেক্ট করতে পারে, নিয়ারলি 70% এবিলিটিজ আছে, এখন অনেক ভালো ভালো টেস্ট বেরিয়ে গেছে। হ্যাঁ, কোথাও যদি কনফিউশন হয় তখন আরটিপিসিআর টেস্ট করা যাবে, যেখানে কনফিউশন। জি, ধন্যবাদ ডক্টর জিউ হাসান। আর অধ্যাপক ডক্টর শুভাগত চৌধুরী, আপনি এখনও যুক্ত আছেন আমাদের সাথে, আর একটি বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, তার আগে আমাদের সাথে একজন দর্শক এই মুহূর্তে যুক্ত আছেন, তার প্রশ্নটি নিয়ে নেব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ফজলুল সাতপুর। জি বলুন স্যার। আমার নাম তারুল, আমার থাইরয়েডের সমস্যা, এখন আমি ঢাকা ফিজি হাসপাতালে ইনজেকশন করছি, আমাকে বলছে 8 মাস পরে যাওয়ার কথা, কিন্তু আমি 8 মাস যাইতে পারি না এখন। হ্যালো, লাইনটি কেটে গেছে বোধহয়। জি, অধ্যাপক ডক্টর শুভাগত চৌধুরী, আপনি নিশ্চয়ই তার প্রশ্নটি শুনতে পেয়েছেন, থাইরয়েডের সমস্যা, গলা ব্যথা। জি জি, উনি কি করবেন আসলে, তার করণীয় সম্পর্কে উনি হয়তো জানতে চাচ্ছিলেন, একটু বলতেন যদি। প্রশ্নটা করেছেন আমি ঠিক বুঝতে পারি। আচ্ছা, আমি আমি একটু করে বলে দিচ্ছি। জি জি বলুন। শুভাগত দা, যেহেতু প্রশ্নটা করেছে এবং থাইরয়েড নিয়ে 8 মাস যাবত উনি ঢাকাতে আসতে পারছে না, তো এখন যেটা করতে হবে, ওনার থাইরয়েডের ট্রিটমেন্টের একটা টাইম শিডিউল থাকে, উনি যে কোনো ভাবে থাইরয়েড একটা হরমোন থেরাপি তারা অবশ্যই শুরু করেছে, হ্যাঁ সেটার জন্য উনি ওই এই এন্ডোক্রাইনোলজিস্টের সাথে অবশ্যই যোগাযোগ করা উচিত। আচ্ছা, অনলাইনে যোগাযোগ করতে পারে। জি জি, সার্বিক ভাবে একটা কথা আমি বলে রাখি, এই করোনা সময়ে কিন্তু কিছু কিছু জিনিস এখন চালু হয়েছে, সেটা হচ্ছে টেলিমেডিসিন এবং এই, হ্যাঁ, এবং করোনার সময় অনেক লোক কিন্তু যেতে পাচ্ছেন না, তার নানা ধরনের শারীরিক সমস্যা হচ্ছে, যেমন থাইরয়েড প্রবলেম উনি বললেন, এটা একটা সমস্যা, ডায়াবেটিস এর কথা একজন বললেন, একটা সমস্যা, এগুলোর জন্য টেলিমেডিসিন আছে, এবং অনেক সেন্টারে কিন্তু ভালো ভালো টেলিমেডিসিন সেন্টার আছে, এবং নাম্বার দেওয়া থাকে, এবং আপনাদের মিডিয়াতেও টেলিভিশনে ওগুলো কিন্তু নাম্বার দেওয়া, স্কলে নাম্বার দেওয়া, তাদের সাথে, হ্যাঁ, সুতরাং এইগুলোর সাথে যোগাযোগ করে আমার মনে করা উচিত। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমরা এখান থেকে কিন্তু ওষুধের কথা বলতে পারি না, কারণ এতে ভুল হতে পারে, সুতরাং টেলিমেডিসিনে সরাসরি যোগাযোগ করে আমার মনে হয় উনি থাইরয়েড প্রবলেম বা ডায়াবেটিস প্রবলেম এগুলো সলভ করতে পারে, আমার মনে এটা একটা, এই একটা। অধ্যাপক ডক্টর শুভাগত চৌধুরী, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, যে মাস্কের বিষয়ে আপনারা বারবার জোর দিচ্ছেন, মাস্ক পরতে হবে, সোশ্যাল মিডিয়ার সোশ্যাল ডিস্টেন্সিং বিষয়টা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে, কিন্তু মাস্কের ক্ষেত্রে এটাও বুঝছে, কিন্তু মাস্কের যে বিষয়টা, আমরা সার্জিক্যাল মাস্কের পরামর্শ দিচ্ছেন অনেকেই, সার্জিক্যাল মাস্ক নেয়ার জন্য
বা নিয়মিত পড়ার জন্য তাদের যে এফোর্ট থাকা দরকার, তা অ্যাবিলিটি থাকা দরকার, অনেকে সেটা নেই। সেক্ষেত্রে আসলে মাস্কের সিদ্ধান্তটা তারা কিভাবে নেবে, এই প্রশ্নটি থাকবে আপনার কাছে। বিরতি থেকে ফিরে এসে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে এই পর্যায়ে জানাচ্ছি, ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি প্রশ্ন উত্তরের করোনা ভাইরাস অনুষ্ঠানে। আমাদের সাথে দুজন ডাক্তার যুক্ত আছেন, অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী এবং আছেন ডক্টর জি ইউ আহসান। আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটি নিয়ে অনুষ্ঠান এই পর্যায়ে শুরু করব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। হ্যালো, জি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম, আমার নাম রিফাত। আচ্ছা, বয়স হচ্ছে আমার 45। বর্তমানে রোগীর সাথে জড়িত আছি, আমার কোমরে একটা ব্যথা আছে, কিন্তু হাঁটি এর থেকে আমার বুকে ব্যথা রয়েছে। ব্যথার জন্য আমি ন্যাচুরাল ট্যাবলেট করেছিলাম 500। আমি যেহেতু এই রোগীদের দিয়ে করে আমি ভালো করি, আসলে অনেক রোগী আজকে জি জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর জিউ আহসান, আপনি তার প্রশ্নটি নিশ্চয়ই শুনতে পেয়েছেন। রিফাত, আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি একটু মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো একটু শুনুন। রিফাত, আপনি স্ট্রেন্টিং করা, আপনার দেড় মাস যাবত আপনার কোমরে ব্যথা হচ্ছে এবং আপনি ফিল করছেন যে ওখানে কিছু আছে। হ্যাঁ জি, তো আমি প্রথমে যে কথাটা আপনাকে বলবো, যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা থাকলেই করোনার জন্য এটা অতি অতি ঝুঁকি হয়ে যায়, যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা। আগে বলতো সিওপিডি, মানে শ্বাসনালীর অসুখ, ডায়াবেটিস, হাইপারটেনশন, এখন বলতেছে যে যে কোনো অসুখ থাকলেই এই ভাইরাসের জন্য এটা বাড়তি ঝামেলা হয়ে যায়। সেই জন্য আপনি অতি সাবধানে চলবেন, আপনি বাসায় থাকার চেষ্টা করবেন, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবেন। দ্বিতীয় কথাটা হলো, যেহেতু আপনার স্ট্রেন্টিং করা আছে, স্ট্রেন্টিং এর সাথে 4-5টা মেডিসিন দেওয়া হয়, হ্যাঁ, ব্লাড থিনার দেওয়া হয়, কি অন্যান্য মেডিসিন গুলো দেওয়া হয়, হ্যাঁ, করোনারি ভ্যাসো ডাইলেটার দেওয়া হয়, ওই মেডিসিন গুলো আপনি নিয়মিত খাবেন। এখন আপনার যে কোমরের ব্যথাটার জন্য, এটা মাসকুলার স্কেলেটাল পেইন, এই পেইনের জন্য আপনি যেহেতু ইব্রোপ্রোফেন ওই গ্রুপের ওষুধ খাচ্ছেন, এটাতে কিন্তু গ্যাস হয়, গ্যাস পেলে গ্যাস কিন্তু উপরে ধাক্কা দিয়ে আবার আরেকটা ব্যথা করে। ইব্রোপ্রোফেন না খেয়ে আপনি এইটাকে ধরেন ওই যে গরম সেকা টাকা দিয়ে ফিজিওথেরাপি করে ওইভাবে ব্যথাটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন, এবং আমার মনে হয় একজন ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করেন, আপনি জি। ধন্যবাদ ডক্টর আহসান। আমরা অধ্যাপক ডক্টর শুভাগত চৌধুরী, আপনার কাছে বিরতিতে যাবার আগে একটি প্রশ্ন রেখেছিলাম যে সার্জিক্যাল মাস্ক সহ নিয়মিত মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষদের জন্য আসলে একটু কঠিন হয়ে যায়। আমরা জানি যে বাংলাদেশের অনেক মানুষই কিন্তু নিম্ন আয়ের মানুষ, এবং তাদের জন্য নিয়মিত প্রতিদিন একটা মাস্ক ব্যবহার করে ফেলে দেয়া, নতুন করে একটা মাস্ক ব্যবহার করা খুব কস্টলি হয়ে যায়। সেক্ষেত্রে আসলে মাস্কের বিষয়ে তাদের জন্য কোনো পরামর্শ আছে কি না, এটার বিকল্প কোনো কিছু আছে কি না, অন্য কোনো মাস্ক, কাপড়ের মাস্ক, বা কিভাবে তারা মাস্কের ইয়েটা মেইনটেইন করবেন? ডক্টর শুভাগত, আচ্ছা, আমি আপনার এই প্রশ্নটার উত্তরের আগে একটু রেসপন্ড করি। আগে যে ভদ্রলোক কথাটা বললেন, আমি সার্বিকভাবে একটা কথা বলতে চাই যে কিছু কিছু মানুষের কিন্তু কিছু কিছু ঝুঁকি থাকে, জি, বেশি ঝুঁকি থাকে। যেমন ধরুন 65 ঊর্ধ্ব মানুষের ঝুঁকি করোনাতে বেশি, সুতরাং তাদেরকে আমি সবসময় বলি ঘরে থাকুন। দ্বিতীয়ত হচ্ছে এই যে বললেন উনার হার্টে স্ট্যান্ড করা এবং আরো অন্যান্য উনার উপসর্গগুলো আছে, সেজন্য বয়সে তরুণ হলে উনার ঘরে থাকা উচিত।
এবং যতটুকু সম্ভব সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এগুলো কিন্তু বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে এবং তার ঝুঁকিটা বেশি। আমি ভয় দেখাচ্ছি না, মানে হচ্ছে আপনি ঘরে থাকুন এবং আপনার অন্য কাউকে দিয়ে করেন। দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটা করেছেন মাস্কের ব্যাপারটা বলছেন, একটা সহজ কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের সবসময় যে দোকান থেকে মাস্ক কিনতে হবে তা না। WHO বলেছেন যে ডাক্তারদের জন্য N95 মাস্ক, ঠিক আছে, ডাক্তারদের জন্য যারা করোনা রোগীর সরাসরি মুখোমুখি হচ্ছেন তাদের জন্য N95 মাস্ক অথবা সার্জিক্যাল মাস্ক, কিন্তু সাধারণ মানুষের জন্য সর্বত্র চলার জন্য সিম্পল ক্লথ মাস্ক ব্যবহার করা সম্ভব। আচ্ছা, এবং আপনাদের নিউজেই বোধ হয়, টেলিভিশনেই বোধ হয় একজন ভদ্রলোক দেখিয়েছেন কিভাবে ক্লথ মাস্ক তৈরি করতে হয়। আমি এখানে দেখাতে পারছি না, কিন্তু আপনি একটা রুমাল দিয়ে অথবা গেঞ্জি দিয়ে আপনি কিন্তু ঘরে বসে মাস্ক তৈরি করতে পারেন, অথবা টেইলারকে দিলে ও কিন্তু মাস্ক তৈরি করতে পারে। মানে তিনটা পরত থাকলেই হচ্ছে। হ্যাঁ, অনেক গৃহকর্মী আজকাল আছেন যারা কিন্তু মাস্ক প্রডিউস করছে, এগুলো আপনি টেলিভিশনে দেখবেন। অনেক গৃহকর্মী যারা এখন মানে এখন ঘরে কাজে নেই তারা কিন্তু মাস্ক তৈরি করছে, ওগুলো স্বাগত আরেকবার প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে। আমাদের সাথে অধ্যাপক ডক্টর শুভাগত চৌধুরী এবং ডক্টর জি ইউ আহসান আছেন। ডক্টর শুভাগত চৌধুরী, যে বিষয়টি আপনারা অনেকগুলো পয়েন্ট দিয়েছেন, অনেকগুলো অনুষঙ্গ যুক্ত করেছেন, একদম সংক্ষেপে যদি বলতেন যে সাধারণ মানুষের আসলে এই মুহূর্তে স্বাস্থ্য সচেতনতায় কী করণীয়? আমি একটা কথা বারবার বলছি যে আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, জি, তবে সচেতন হবেন, এই একটা কথা। দু নম্বর হচ্ছে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় হচ্ছে আপনারা ঘরের বাইরে গেলে অবশ্য অবশ্য প্রত্যেকে মাস্ক পরবেন এবং 6 ফুট দূরে থাকবেন। এখন অবশ্য 3-6 ফুট থাকাটা আমাদের দেশে কঠিন, তারপরেও 6 ফুট দূরত্ব বিধান করার চেষ্টা করবেন এবং ঘরের স্বাস্থ্যবিধি মানবেন, হাতটা ভালো করে ধুবেন 20 সেকেন্ড। এই তিনটা যদি আপনারা, অনেক ধন্যবাদ ডক্টর শুভাগত চৌধুরী। ডক্টর জি ইউ আহসান, আপনি যদি কিছু যুক্ত করতে চান সাথে। আমি শুধু একটি কথাই বলতে চাচ্ছি যে আমরা সংক্রমণের যেই জায়গায় আজকে প্রতিটি মানুষ অবস্থান করছে, প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার একটা কথা ভাবতে হবে যে আপনার জীবনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আপনি পৃথিবীতে দ্বিতীয়বার আসতে পারবেন না। সুতরাং এইটাকে খামখেয়ালি করে আপনি কোনো ঝুঁকিতে যাবেন না, আপনি অবশ্যই নিজে স্বাস্থ্য সুরক্ষার সবগুলো কাজ মানবেন এবং পরিবারের সবার মধ্যে এটা বাস্তবায়ন করবে। অসংখ্য ধন্যবাদ। এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য কি করণীয় এটা এরই মধ্যে সবাই জানে, শুধু মেনটেন করা মানা। ধন্যবাদ, ধন্যবাদ অধ্যাপক ডক্টর শুভাগত চৌধুরী, ধন্যবাদ ডক্টর জি ইউ আহসান, আমাদের আজকের প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে যুক্ত থেকে অনেকগুলো অনুসঙ্গ যোগ করার জন্য। সেই সাথে ধন্যবাদ দর্শক আপনাদেরও, এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার পর্ব শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।